অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বরাক উপত্যকার মানুষের মনে দুঃখ লেগেছে। মুখ্যমন্ত্রীর অদূরদর্শিতার জন্য আজ অসমের এই বেহাল অবস্থা। বুধবার আলগাপুরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গুরুতর এই অভিযোগ করেন উত্তর করিমগঞ্জের কংগ্রেসি বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। কাছাড় জেলার এসপির দেহরক্ষী শহীদ লিটন শুক্লবৈদ্যের বাড়িতে সমবেদনা জানাতে কংগ্রেস প্রতিনিধি দলের সাথে উপস্থিত হন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিধায়ক পুরকায়স্থ আরো বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মিজোরামের মুখ্যমন্ত্রীর সাথে এসি রুমে বসে চা খাচ্ছেন, আর সীমান্তে আমাদের জওয়ানরা গুলি খাচ্ছে। মুখ্যমন্ত্রী শহীদ পরিবারের খোঁজখবর নিতে আসেননি, তিনি শিলচর মেডিকেল থেকে ফিরে গেছেন। লালাপুর সীমান্ত পরিদর্শন করতে পর্যন্ত যাননি মুখ্যমন্ত্রী, বলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। রেসপন্সিবল যে স্টেটমেন্ট যেগুলো, যে যদি মিজোরাম যদি চায় তাহলে বোরাকটা আমরা মিজোরামকে দিয়ে দেবো, গুয়াহাটি দিয়ে দেবো, নলবাড়ি দিয়ে দেবো, এইগুলো স্টেটমেন্ট বোরাকবাড়ির দেশের মানুষকে অপমানিত করেছে। এই জন্য অপমানিত করেছে, আজকে ধরুন আমার বাবা মা এখন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে বলে যে তোমার বাবা মা তুমি মিজোরামকে দিয়ে দাও, মিজোরামের কাছে দিয়ে দাও, বা হেমন্ত বিশ্ব শর্মার বাবা মাকে যদি বলে তোমার বাবা মাকে তুমি মিজোরামকে দিয়ে দাও, উনি দিয়ে দেবেন নাকি? তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আজকে আমাদের ভূমি, আমাদের জমি সুরক্ষিত রাখা একটা সরকারের দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, আমরা হিংসা চাই না। উনি কী বলেছেন যে না, আমাদেরকে যদি কেউ মেরেও যায় তথাপি আমরা মারবো না, আমরা হিংসা চাই না। হ্যাঁ, আমরাও হিংসা চাই না, আমরা চাই একটা ভ্রাতৃত্বমূলক একটা সম্পর্ক। তাই আমরা হিংসা চাই না, কিন্তু হিংসা চাই না তার মানে এটা নয় যে না আমাদের কেউ 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 মেরে চলে যাবে। তাই আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্ট আসামবাসীকে অপমানিত করেছে এবং ওনার এই মানসিকতার জন্য আজকে এই অবস্থা। আপনারা সবাই জানেন যে 2020-এর অক্টোবর মাস থেকে এরকম চলছে, এরকম বিশেষ করে একটা পরিবেশ একটা চলছে, একটা মিজোরামের তরফ থেকে আগ্রাসন একটা চলছে, বিশেষ করে আগ্রাসন চলছে। তো তখন তোলাকাল এলপি স্কুল, আমাদের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো, আমাদের শিক্ষামন্ত্রীর ছবি লাগানো ছিল, সেই বিশেষ করে স্কুলকে বোম মারে উড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ইন্তাজালি বলে মানুষকে হত্যা করা হয়েছে মিজোরামের তরফ থেকে। তখন আমরা বিধানসভায় যে গিয়ে বললাম, যখন জুড়ালে যখন দাবি তুললাম, যখন বললাম যে আপনি যান সেখানে গিয়ে, আপনি নেডার চেয়ারম্যান হিসাবে সেটাকে সমাধান করুন, পরে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ সেখানে তৈরি করুন, মুখ্যমন্ত্রী সেখানে আসলেন না। তার জন্যই তো আজকে এই 6 জন জওয়ানকে আমাদের হারাতে হলো। যে মুখ্যমন্ত্রীর অদূরদর্শিতা, মুখ্যমন্ত্রীর যে মানসিকতার জন্য আজকে বোরাকের এই অবস্থা, আজকে আসামের অবস্থা, আসামের প্রত্যেকটা জায়গায় বিশেষ করে মিজোরামের যে আগ্রাসন, যদি এখানে যদি লাইলাপুরে যদি দেখেন, যদি কচুরতল যদি দেখেন, ছোটা ববিরগঞ্জ যদি দেখেন, মেদলিশলা যদি দেখেন, যে চারটা বর্ডার আমাদের, চারটা জায়গায় মিজোরামের আগ্রাসন চলছে। উনি বলছেন যে উনি নেডার চেয়ারম্যান, আমরাও জানি উনি নেডার চেয়ারম্যান। নেডার চেয়ারম্যান যদি হয়ে থাকেন তাহলে তো উনি সেই সমস্যার সমাধান করবেন। আজকে বসে বসে এসি রুমে বসে উনি মিজোরামের চিফ মিনিস্টারের সঙ্গে চা খাচ্ছেন, ভালো ভালো জিনিস খাচ্ছেন, এসি রুমে বসে আছেন, আর বিশেষ করে আমাদের সীমাতে আমাদের জওয়ানরা গুলি খাচ্ছে। এখানে যদি এই মার যদি কান্না শুনতেন তাহলে উনি বুঝতে পারতেন যে আমাদের এই মাদের, আমাদের এই বোনের মনে কী 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 চলছে বর্তমানে, উনাদের মানসিক অবস্থাটা কী। তাই মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থাটা যদি জানতেন, সরজমিনে আসতেন তাহলে বুঝতে পারতেন। উনি তো আসেন নাই সরজমিনে, ইভেন কি লাইলাপুরে উনি যাননি, উনি বিশেষ করে মেডিকেল কলেজ থেকে উনি চলে গিয়েছেন, তার জন্য এই অবস্থা। অতএব আজকে আমাদেরকে যেতে দেওয়া হলো না, যদি আমরা যেতাম তাহলে আরও অনেক সত্যি কথাগুলো বেরিয়ে আসতো। আমরা লাইলাপুর বাজারে যাওয়ার ইচ্ছে ছিল, এই বর্ডারে নয়, বাজাইংটি বর্ডারে আমরা যাওয়ার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল লাইলাপুর বাজারে যাই, কিন্তু লাইলাপুর বাজার অব্দি যাওয়া যেতে দেওয়া হয়নি। তাই একটা সরকার কীভাবে হয়, বিরোধী দল এবং শাসক দল দুইটা দলেরই একটা ভূমিকা থাকে। আমি দেখতে পারলাম যে মুখ্যমন্ত্রীর অকর্মণ্যতা, হয়তোবা সত্যি কথাগুলো জানেন না। ওনারা যদি জানতেন, ওনারা যদি পরিদর্শন করতেন হয়তোবা জানতে পারতেন। আজকে ধরাকাল স্কুলটা কার ছিল, সেই এলপি স্কুলটা কার ছিল, আমাদেরকে বোম মারি যে উড়িয়ে দেওয়া হলো। আজকে লাইলাপুর কোন জায়গায় ছিল জমি, কোন জায়গায় আমাদের সীমানা ছিল, কোন জায়গায় চলে আসলো। আজকে ছোটাবুবির বন্ধে আজকে বিশেষ করে মিজোরামের তরফ থেকে MNF-এর অফিস বানানো হয়েছে এখানে, আর এখানে যে যে ফ্ল্যাগ লাগানো হয়েছে সেই ফ্ল্যাগটা ভারতীয় ফ্ল্যাগ না, ওনাদের MNF একটা সংগঠন আছে, সেই সংগঠনের ফ্ল্যাগ। অর্থাৎ ওনাদের কোনো দেশত্ববোধ বলতে কোনো জিনিস নেই। তাই আমি মনে করি যে UDF-এর এই বিধায়করা শুধু তুষ্টিকরণের রাজনীতিতে আজকে ব্যস্ত, এবং সেই কথাগুলো আমার বলে লাভ নেই,
আমি বলবো যে আপনারা মিত্রদলের সবাই আমাদের মিত্রদলের সদস্য, কিন্তু এইভাবে যদি এই সময় যদি কেউ যদি মুখ্যমন্ত্রী যদি প্রশংসা করে তাহলে আমরা মনে মুঠেও সেটা মানব না। কারণ আসামবাসী আজকে আমরা বিপদে, আজকে বিপদে আমরা হিংসা চাই না, কিন্তু আমরা ভ্রাতৃত্বপূর্ণ রিলেশনের মাধ্যমে আমরা চাই একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ, যাতে আমাদের মারা আমাদের বোনরা আমাদের আসামবাসীরা যাতে সুষ্ঠু এবং সুন্দর সমাজ নিয়ে আমরা যাতে বাস করতে পারি সেটাই কামনা করছি। মুখ্যমন্ত্রী কালী বলছি এই মানে কন্ট্রাডিক্টরি যেগুলো স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো হুলনে ভুলনে আমার মনে গরম হয়ে যায়। আর তেও সাগে স্পটত যোৱা নাই, লাইলাপুর যোৱা নাই, তেও মেডিকেল কলেজের পৰা ওলাই গৈছে। আর কোনে তেওঁক ইনফরমেশনটো দিলে? তেওঁৰ পুলিশ বুলিয়াকে কৈ আছে, আর আমার কাছাৰ পুলিশে কৈ আছে যে আমার জমিত আই কেনে ইহতে তিনটা ঘর বনালে। আমি বিধানসভা থ্রি হৈ কেনে কৈছো আর যে আপনি আপনার এই অসমর স্কুল ধলাকাল এলপি স্কুল। আলগাপুর থেকে ইব্রাহিম আলী চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি।